আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, শ্রমিকরা যেদিন কারখানা বন্ধ করবে সেদিন আপনার গতি টালমাল করবে। শ্রমিকরা না খেয়ে মরবে না, ওই মালিকরা না খেয়ে মরবে, কারণ শ্রমিকরা উৎপাদন না করলে কোটি কোটি টাকার জিনিস বাইরে যাবে না, আর ডলার আসবে না বাইরের ব্যাংকে, যে হাজার হাজার কোটি টাকা আপনার মালিকরা রেখেছে তা আপনি ফিরে আনতে পারেন না। আর শুধু দেখান জিনিসপত্রের দাম বেড়েছে, এই যে আন্তর্জাতিক কারণ, দেশের কোনো কারণ নাই, দেশের কোনো কারণ নাই। আপনার বেতন বাড়ে, আপনার এমপির বেতন বাড়ে, আর শ্রমিকের বেতন বাড়ার সময় প্রশ্ন করলে বলেন পরিচয় করেন না, চাকরি থাকবে না, এই ভয় দেখায় কোনো লাভ নাই। আমাদের বন্ধুদেরকে গ্রেফতার করা হয়েছে কালকে, অনেক বন্ধুকে গার্নেট ম্যাজিস্ট্রেট জামিন দিয়েছেন, অনেক বন্ধুরা এখনো জেলখানায় আছেন, আশা করি রবিবার দিন তাদের জামিন করাতে পারবো। কিন্তু এই শ্রমিক বন্ধুদের কি অপরাধ ছিল? তারা শুধু মিছিল করেছে মজুরি বাড়াতে হবে। কত টাকা মজুরি চেয়েছে? 20,000 টাকা। আজকের দিনের একটা পরিবার যদি চলতে হয়, চারজনের একটা পরিবার, হাজব্যান্ড ওয়াইফ, একটা সন্তান, বৃদ্ধ মা, যদি এই চারজনকে হিসাব করেন তাইলে 20,000 টাকার নিচে হবে না। ঢাকা শহরের আশেপাশে কতের বাড়ি নাই, একটা বাড়ি 5,000-6,000 টাকার নিচে পাওয়া যায় না। আপনি চালের দাম বাড়াবেন, তেলের দাম বাড়াবেন, বাসের ভাড়া বাড়াবেন, বিদ্যুতের দাম বাড়াবেন, গ্যাসের দাম বাড়াবেন, শ্রমিকের দাম বাড়াইতে গেলেই তার চাকরি থাকবে না, এই হুমকি দেন। এই হুমকি দেওয়ার কোনো কারণ নাই। আমি অনুরোধ করে বলতে চাই, প্রধানমন্ত্রী ভবিষ্যতে হুমকি দেওয়ার আগে ভাববেন, শ্রমিকরা যদি পাল্টা হুমকি দেয় তার রেজাল্টটা কি হবে। আমাদের শ্রমিক ভাই বোনেরা আন্দোলন করেছে মিরপুরে, আন্দোলন করেছে গাজীপুরে, আন্দোলন করেছে এয়ারপোর্ট এলাকায়, সেখান থেকে শ্রমিকদেরকে গ্রেফতার করেছেন, পুলিশ দিয়ে তাদের বাড়িতে বাড়িতে হয়রানি করছেন। একজন মন্ত্রী সভা ডেকেছেন, সেই মন্ত্রীর সভায় আমরা গিয়েছি, আমরা বলেছি, জোরহাট করে বলতে চাই, মাননীয় শ্রমমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী নিজে, তার কাছে গিয়ে বলেন শ্রমিকদের মজুরি 20,000 টাকা দিতে হবে, তার কাছে বলেন শ্রমিকদেরকে রেশন দিতে হবে, যেই দামে পুলিশ ম্যানেজারদের রেশন দেন সেই দামে শ্রমিকদেরকে রেশন দেন। আমরা বলেছি শ্রমিকদের ঘর বাড়ি বানানোর জন্য যেখানে সরকারি জায়গা আছে সেখানে আপনি ঘর বাড়ি বানান, আমাদেরকে অল্প ভাড়ায় থাকতে দেন, এই দাবি তো করেছি। আর তো কোনো দাবি করি নাই, আমরা তো বলি নাই আমাদের মালিক বানায় দেন, আমরা তো বলি নাই আমাদের এমপি বানায় দেন, আমরা তো বলি নাই মন্ত্রী বানায় দেন, কিচ্ছু চাই নাই। এই বেতনটুকু বাড়ানো চালানোর কারণেই তিনি এত কঠিন কথা বলেছেন। বন্ধুরা, আমরা সকল শ্রমিক ভাই বোনদের কাছে বলতে চাই, শুধুমাত্র মিরপুরে আন্দোলন করলে হবে না, শুধু গাজীপুরে আন্দোলন করলে হবে না, নারায়ণগঞ্জে আন্দোলন করলে হবে না, সারা বাংলাদেশের সকল শ্রমিক একই সাথে গর্জে উঠতে হবে, লড়াই করতে হবে, আমাদের মজুরি দাও, নাইলে তুমি ক্ষমতায় থাকবে কি থাকবে না, ভাইবা জিজ্ঞেস করে দেখো তোমার এমপিরা তোমার রাখতে পারে কিনা, তার এমপিরা রাখতে পারে না, তাদের আমরা ভোট দেই নাই, যাদের ভোট দেই নাই তারা এমপি, তারা মালিক, এই মালিকদের বেশিরভাগ হচ্ছে মালিক এমপিদের মধ্যে, হাজার হাজার কোটি টাকার মালিকরা হচ্ছে।